নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল কেরিয়ার আপডেট বেঙ্গলি বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে উঠে এলো বিরাট বড়ো সুখবর হ্যাঁ বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যারা যারা আবেদন করে ফেলেছেন এখনও পর্যন্ত অ্যাকাউন্টের টাকা এসে পৌঁছায়নি এখনও পর্যন্ত কোনো এসএমএসও পাননি তো চিন্তায় রয়েছেন ভাবছেন আমার কি লক্ষ্মীর ভাণ্ডারের যে ফর্মটা সেটা কি বাতিল হয়ে গিয়েছে সেটা কি রিজেক্ট হয়ে গিয়েছে আর কি টাকা পাওয়া যাবে না আর কি এস এস পাওয়া যাবে না তো বন্ধুরা এবারে আপনারা কিন্তু সহজে চেক করতে পারবেন এসডিও বিডিও বা মিউনিসিপ্যালিটি অফিসে না গিয়ে সহজেই আপনারা চেক করতে পারবেন যে আপনার লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পের যে ফর্মটা জমা করেছেন সেই ফর্মটা কি সঠিকভাবে সাবমিট হয়ে গিয়েছে না সেটা কি অ্যাপ্রুভ হয়েছে না সেটা বাতিল করা হয়েছে বা রিজেক্টেড করা হয়েছে সেটা সম্পূর্ণ আপনারা জানতে পারবেন তো বন্ধুরা কীভাবে জানতে পারবেন এসডিও বিডিও বা বলা যেতে পারে মিউনিসিপ্যালিটি অফিসে না গিয়ে সেটাই আজকের এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ আপডেট জানাবো তাই বন্ধুরা ভিডিওটি আপনাদের জন্য খুবই ইনফরমেটিভ হতে চলেছে তাই ভিডিওটিকে একেবারে স্কিম না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো বন্ধুরা এখানে একটা কথা আপনাদের বলে রাখি যাদের প্রথমে সেমেস্টার এসে গিয়েছে কিন্তু সেকেন্ড সেমেস্টার আসেনি তাদের মনের মধ্যে এটাই বারবার চলছে যে প্রথমে সেমেস্টার এসে গিয়েছে তো প্রথমে সেমেস্টারটা আসার অর্থ হচ্ছে আপনার নামটা পোর্টালে তুলে দেওয়া হয়েছে আর সেকেন্ড সেমিস্টারটা আসার অর্থ হচ্ছে যে আপনার নামটা বেনিফিশিয়ারি লিস্টে তুলে দেওয়া হয়েছে তো সেকেন্ড সেমেস্টার যারা পেয়েছেন তারা কিন্তু কনফার্ম হয়ে গিয়েছেন যে পুরোপুরি তারা টাকা পাবেন কিন্তু সেকেন্ড সেমেস্টার যারা পাননি তারা ভাবছেন তো প্রথমে সেমিস্টার পেয়েছেন লক্ষ্মীর ভাণ্ডার পোর্টালে নাম উঠে গিয়েছে তো সেকেন্ড সেমেস্টার পাননি মানে বেনিফিশিয়ারি লিস্টে আপনার নামটা ওঠেনি তো হতে পারে অনেক সময় কোনো কারণবশত টেকনিক্যাল ফল্ট বা হতে পারে কোনো নেটওয়ার্ক সার্ভারের প্রবলেমের জন্য আপনার কাছে এই সেকেন্ড সেমেস্টার এসে পৌঁছায়নি অনেকের আছে আবার প্রথম এস সেকেন্ড এস এসে পৌঁছে গিয়েছে তাও মনের মধ্যে একটা কনফিউশন চলছে যে টাকা কবে পাবো কারণ তারা এখনও পর্যন্ত টাকা পাননি কিন্তু তাদের আশেপাশে সব জায়গায় বা তাদের সঙ্গে একসঙ্গে আবেদন করেছেন তারা টাকা পেয়ে গিয়েছেন আর যারা ভাবছেন যে কবে টাকা পাবেন অর্থাৎ এখনও পর্যন্ত কোনো রকমই তারা এস এম পাননি প্রথম সেকেন্ড বা কোন এস এম এস পাননি সেক্ষেত্রে তাদের চিন্তাটা একটু বেশি গভীর কারণ তারা ভাবছে হয়তো ফর্মটা রিজেক্ট হয়ে গিয়েছে তো কোথায় ভুল হলো কেন রিজেক্ট হলো তো এই স্ট্যাটাসটা আপনাদেরকে যদি দেখতে হয় সেক্ষেত্রে আপনাদের এসডিও বা বিডিও অফিসে যেতে হচ্ছে বা মিউনিসিপ্যালিটি অফিসে যেতে হচ্ছে সেখানে গিয়ে যারা এই কাজটা করছেন তো তাদের কাছে আপনার একটা ডকুমেন্টস মানে অর্থাৎ যেটা রিলেভেন্ট ডকুমেন্টস দিতে হচ্ছে আধার কার্ড স্বাস্থ্যসাথী কার্ড বা যেটা আপনাকে ফেরত দেওয়া হয়েছিল আবেদন করার পর তো সেই টোকনটা দিতে হচ্ছে দিয়ে আপনাকে জানতে হচ্ছে তো বন্ধুরা সবচেয়ে বড়ো সুখবর আপনাদেরকে আর যেতে হবে না আমাদের আর এসডিও বা বিডিও অফিসার যেতে হবে না আপনারা সহজেই জানতে পারবেন সেটা হচ্ছে আপনারা জানেন যে রাজ্য সরকারের তরফ থেকে একটি কেন্দ্র চালু করা হয়েছে সেই কেন্দ্রটির সঙ্গে আমরা সকলে পরিচিত বাংলা সহায়তা কেন্দ্র বা যাকে আমরা বি নামে পরিচিত বা যাকে আমরা বিএসকে নামে চিনি ঠিক আছে তো এখন প্রশ্ন হচ্ছে যে আপনার ওই বিএসকে সেন্টারে বা বাংলা সহায়তা কেন্দ্রে কি সহজে জানতে পারবেন আপনারা আধার কার্ড বা স্বাস্থ্যসাথী কার্ড যে কোনো একটি বা আপনাকে যে টোকনটা দেওয়া হয়েছে অর্থাৎ লক্ষীবাণ্ডের প্রকল্পে আবেদন করার পর একটা রিসিপ্ট কপি দেওয়া হয়েছে তো সেটা নিয়ে চলে যাবেন গিয়ে সহজে সেখানে আপনি জানাবেন যে এরকম অনেক দিন হয়ে গিয়েছে যে আপনি কোনোরকম এস এমএস পাননি তো সেক্ষেত্রে এটা কী ব্যাপার আপনার যে অ্যাপ্লিকেশানটা সেটা রিজেক্ট হয়ে গিয়েছে তো তারা কিন্তু একমাত্র চেক করতে পারবেন কারণ কি এটা কিন্তু একটা বিরাট বড়ো আপডেট দেওয়া হয়েছে এটা সাধারণ মানুষের হয়রানি কম হয় সেই জন্য কী হয়েছে এই আপডেটটা দেওয়া হয়েছে রিসেন্টলি এই যে আগে যেটা এসডিও বিডিও অফিসে গিয়ে জানতে হতো এখন সেটা আপনারা সহজে জানতে পারবেন এই বিএসকে কেন্দ্রগুলোতে গিয়ে তো বিএসকে কেন্দ্রগুলো যে থাকে এই বিএসকে কেন্দ্রগুলো কিন্তু আপনার নিকটবর্তী আশেপাশে এলাকাতেই থাকে আপনারা সহজে এই বিএসকে কেন্দ্রে যাবেন অর্থাৎ বাংলা সহায়তা কেন্দ্র এটা রাজ্য সরকারের নিজস্ব কেন্দ্র এখানে গেলে আপনাকে ফ্রিতে সার্ভিস দেওয়া হবে রকম টাকা পয়সা এখান থেকে নেওয়া হয় না ঠিক আছে আপনারা এখানে চলে যান এখানে চলে যাওয়ার পর আপনারা ওখানে গিয়ে বলুন যে এরকম আপনি আবেদন করেছেন আপনার আশেপাশে সব জায়গায় আর যারা আপনার সঙ্গে আবেদন করেছিল বা আপনার আশেপাশে যারা আপনাদের পাড়া প্রতিবেশী রয়েছে তাদের টাকা ঢুকে গিয়েছে তবু আপনার টাকা আসেনি এবং সেই সঙ্গে আপনারা কোনো এস এম আসেনি ঠিক আছে কারণ কি এই কথাটা অর্থ হতে অর্থ হচ্ছে যে বন্ধুরা যে অনেকেই আছেন যে কোনো রকম এসএমএস পাননি কোনো রকম এস এম এস পাননি কিন্তু টাকা পেয়ে গিয়েছেন এবার আপনি যদি টাকাও না পান এস এম এসও না পান সেক্ষেত্রে আপনার চিন্তাটা খুবই বাড়ছে যে হয়তো আপনার ফর্মটা রিজেক্ট হয়ে গিয়েছে এবার আপনি বুঝতেই পারছেন না যে আপনার ফর্মটা রিজেক্ট হয়ে গেছে কি না কারণ যতক্ষণ আপনি বুঝতে পারছেন তো নতুন করে তৃতীয়বারের যে দুবার সরকার ক্যাম্প হবে সেখানে আপনি আবেদনও করতে পারবেন না কারণ আপনি যদি নাই জানেন যে আপনার ফর্মটা রিজেক্ট হয়ে গেছে কি না তো আপনি আবেদন করতে পারবেন না এবার আপনি যদি জেনে যান যে আপনার ফর্মটা রিজেক্ট হয়ে গিয়েছে বাতিল হয়ে গিয়েছে তাহলে আপনি সহজেই গিয়ে তৃতীয়বারের যে দুয়ার সরকার ক্যাম্প হবে সেখানে কিন্তু আবেদন করতে সহজেই পারবেন তো আপনাকে কী হবে প্রথমে জানতে হবে যে বাংলা সহায়তা কেন্দ্র তার জন্য সহায়তায় রয়েছে আপনাকে বাংলা সহায়তা কেন্দ্রে যেতে হবে যে রিসিপ্ট কপি দেওয়া হয়েছে বা স্বাস্থ্যসাথী কাটানে চলে যাবেন বাংলা সহায়তা কেন্দ্রে সেখান থেকে তারা কিন্তু এটা সহজে আপনাকে জানিয়ে দেবে কারণ কি রিসেন্টলি একটা আপডেট দেওয়া হয়েছে বাংলা সহায়তা কেন্দ্রে যে ওরা যে কাজ করছে ওনাদের পোর্টালে একটা লঞ্চ করে দেওয়া হয়েছে লক্ষ্মীর ভাণ্ডারের যে সমস্ত আপডেট ওরা দেখতে পারবে ওখান থেকে বসে তো আপনারা যান ওখানে গেলে কিন্তু ফ্রিতে সার্ভিস দেওয়া হয় তো ওখান থেকে আপনাকে সহজেই বলে দেওয়া হবে যে আপনার ফর্মটি রিজেক্ট হয়ে গেছে কি না তো বন্ধুরা আশা করছি আপনারা এটা বুঝতে পেরেছেন এবারে আপনাদেরকে বলবো যে আপনারা ভাবছেন যে বিএসকে কেন্দ্র কোথায় রয়েছে সেটা তো আপনাদের পক্ষে জানা সম্ভব নয় তো সেটাও আপনারা চেক করতে পারবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দিই আপনারা আপনাদের মোবাইল ফোনের ব্রাউজার ওপেন করে নেবেন ব্রাউজার ওপেন করে নেওয়ার পরে আপনারা এখানে ক্লিক করবেন বিএসকে বিএসকে দেখতে পাচ্ছেন আমি যেভাবে লিখেছি এভাবে লিখে আপনারা কী করবেন সার্চ বাটনে ক্লিক করবেন বিএসকে এর যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা আপনার সামনে ওপেন হয়ে যাবে দেখতে পাচ্ছেন বিএসকে ডব্লু বি ডট জিও বি ডট ইন এর উপরে জাস্ট ক্লিক করবেন ক্লিক করলে এই যে ওয়েবসাইটটি বিএসকে এর যে অফিশিয়াল ওয়েবসাইট সেটা ওপেন হয়ে যাবে দেখতে পাচ্ছেন বন্ধুর ওপেন হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন বাংলা সহায়তা কেন্দ্র এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বাংলা সহায়তা কেন্দ্র ওপেন হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এখানে সম্পূর্ণ এটা হচ্ছে ওয়েবসাইট রয়েছে তো আমরা ওয়েবসাইটের তো কোনো যাবো না আমরা দেখতে পাচ্ছেন লগ ইন বলে একটা অপশান শো হচ্ছে ডান দিকে লগ ইন এর পাশে দেখুন থ্রি ডট একটা অপশান শো হচ্ছে থ্রি ডট অপশানটা জাস্ট ক্লিক করবেন এবার এখান থেকে দেখুন ফাইন্ড ইউর বিএসকে এখানে ক্লিক করবেন আমরা ফাইন্ড ইউর বিএসকে ক্লিক করে মাত্র একটি নতুন পেজ আপনার সামনে লোডিংয়ে খুলে খুলে যাবে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের সামনে নতুন একটা পেজ খুলে গিয়েছে ফাইন্ড ইউর নিয়ারেস্ট বিএসকে ক্লিক হেয়ার টু ফাইন্ড এখানে ক্লিক করবেন তো ক্লিক হেয়ার ফাইন্ডে ক্লিক করে মাত্র এবারে এটা এই পেজটা খুলে যাবে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই পেজটা খুলছে তো এই পেজটা একটু লোডিং করতে সময় নাই দেখতে পাচ্ছেন তো এখানে লোডিং হচ্ছে এখনও পর্যন্ত পেজটা তো এবার এখানে আপনাদের যে কাজটি করতে হবে এখানে আপনাদের হচ্ছে আমরা যে ডিস্ট্রিক্টের দেখতে চাইছেন তো আপনি আপনার নিজের ডিস্ট্রিক্ট দেখতে চাইছেন তো এখানে ডিস্ট্রিক্টের সমস্ত লিস্ট আছে এই ডান দিকের অপশান থেকে ক্লিক করে মাত্র ডিস্ট্রিক্টের সমস্ত লিস্ট বেরিয়ে যাবে আপনার যে ডিস্ট্রিক্ট সেটা সিলেক্ট করে নেবেন আপনি যে ব্লক বা মিউনিসিপ্যালিটির বাসিন্দা সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন এরপর এখানে বিএসকে থেকে এখানে ক্লিক করবেন ডান দিকে থ্রি এই যে ডট দেখতে পাচ্ছেন কালার একটা ডট রয়েছে অ্যারো চিহ্ন ওখানে ক্লিক করে মাত্র ওই মিউনিসিপ্যালিটির আন্ডারে বা ওই ব্লকের আন্ডারে যতগুলো বিএসকে সেন্টার রয়েছে আপনার সামনে প্রদর্শিত হবে এবারে ওই যে বিএসকে সেন্টারগুলো রয়েছে না ওই বিএসকে সেন্টারগুলো আপনি সহজেই খুঁজে ফেলতে পারবেন বা আপনার নিকটবর্তী যেটা সেখানে আপনাকে যেতে হবে আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি করে ডিস্ট্রিক্ট সিলেক্ট ডিস্ট্রিক্ট আমি ক্লিক করলাম ধরুন আমি এখানে ধরুন এখানে আমি বীরভূমটা চুজ করছি ঠিক আছে জাস্ট আপনাদের দেখানোর জন্য আপনারা যে জেলা থেকে বিলং করেন সেই জেলাটা বেছে নেবেন তো এখানে হচ্ছে আমি বীরভূমটা চুজ করলাম তো বীরভূমটা চুজ করে মাত্র এখানে সার্চ নিয়েছে দেখুন এবার সিলেক্ট ব্লক দিয়েছে আমি ওখানে এখানে ব্লকে দেখুন এবারে আপনার যে ব্লক ধরুন সুরি এক নম্বর হচ্ছে ব্লক আমি চুজ করলাম এবারে দেখুন এবার হচ্ছে বিএসকে নেম ঠিক আছে ওই ব্লকের মধ্যে যতগুলো বিএসকে হচ্ছে এবার শো হবে এখানে যে আপনি ক্লিক করবেন দেখুন এখানে কিন্তু শো হচ্ছে সুরি এসডি অফিস ডি এম অফিস বীরভূম হুম এখানে দেখুন চাকদাও পিএইচসি এখানে দেখতে পাচ্ছেন যে বড়ো চাটুরি পি পি এইচ সি এখানে আপনাদের বলে রাখি এই বিএসকে কেন্দ্রগুলো যেখানে যেখানে করা হয়েছে খুবই পপুলারিটি জায়গায় করা হয়েছে এবং সরকারি জায়গায় করা হয়েছে কোনো জায়গায় ডিএম অফিসে করা হয়েছে কোনো জায়গায় মিউনিসিপ্যালিটি অফিসে করা হয়েছে কোনো হাসপাতালের আন্ডারে করা হয়েছে ঠিক আছে তাই এগুলোকে খুঁজে পাওয়া খুবই সুবিধা দেখতে পাচ্ছেন বন্ধুরা সুরি এক নম্বর ভিডিওতে করা হয়েছে দেখতে পাচ্ছেন এসআই অফিস সদর সেন্ট্রাল করা হয়েছে বুঝতে পারছেন বন্ধুরা সমস্ত সরকারি বড় বড় যে পপুলারিটি রয়েছে পপুলার আর যে সমস্ত সরকারি লোকেশান রয়েছে সেখানে এগুলো করা হয়েছে তবে এখান থেকে খুঁজে নেবেন সহজে যে আপনাদের কোথায় আপনার নিকটবর্তী কোনটা রয়েছে বা আপনার কোনটা পরিচিত জায়গা সেখানে আপনি যাবেন তো সেখানে যাওয়ার পর আপনারা যে ডকুমেন্টসগুলো বললাম ওগুলো দেবেন দেওয়ার পর ওটা চেক করে দেখে দেবে যে আপনারটা হয়েছে কি হয়নি বা ফেলিওর হয়ে গেছে কি রিজেক্টেড হয়ে গেছে কী অ্যাপ্রুভ হয়েছে সেটা আপনাকে ওরা জানিয়ে দেবে বন্ধুরা বুঝতে পেরেছেন তো রিজেক্টেড হলে আবার আবেদন করতে হবে আর অ্যাপ্রুভ যদি দেখায় সেক্ষেত্রে ওয়েট করতে হবে টাকা খুব শীঘ্রই এসে যাবে